রয়েছি, আমাদের নেতা এই ওয়ার্ডের কাউন্সিলর অজগর আলী পল্টু ভাই নির্দেশে আপাতত আমরা বাবাটিপুর থানায় আমরা ওনাকে সঙ্গে নিয়ে যাব। অবস্থা খাস বন্ধ রেখে শ্রমিকরা দাঁড়িয়ে রয়েছেন কেন? মূল কারণ গতকাল বিকেল 4টার সময় হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদ রয়েছে, আমরা সবাই খুব গরিব ঘর থেকে এসেছি। আজ যদি এই সংস্থা বন্ধ হয়ে যায় এই দুরবস্থার জন্য, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এবং সত্যি এই পুজোর আগে একটা আশঙ্কাজনক অবস্থায় পরিস্থিতি রয়েছি, পরিবারের মুখে অন্ন কীভাবে যোগাবো সেই চিন্তাতে মানে সত্যি আমরা খুব ভীত এবং আশঙ্কিত। এখনও পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি এবং শ্যামলবাবু এখনও পর্যন্ত কোনো আমাদেরকে কোনো এও করেননি যে গেট খোলা হোক বা এ হোক, আমাদের সঙ্গে ডাইরেক্ট কোনো যোগাযোগও করেননি বা উনি নিজেও আসেননি, যেহেতু কালকে উনি নিজে এসে গেট বন্ধ করে দিয়ে গেছেন। সুতরাং আমরা চাইবো যে উনি আসুন আমাদের সঙ্গে, উনি এসে যদি এখানে এই গেট আবার সচল অবস্থা করেন আমরা আবার সুস্থভাবে যাতে কাজ করতে পারি, এটাই ওনার কাছে অনুরোধ এবং আকুতি আমাদের কাছে যে আমাদের এতগুলো পরিবারকে উনি একটু চিন্তাভাবনা করুন। লোকাল প্রশাসনকে আমরা তো জানানো হয়েছে, লোকাল প্রশাসন থেকে তো দেখতে পাচ্ছেন পুলিশ এসছে, পুলিশ এসে আমাদের এই যে আমাদের আজ যে জমায়েত সেই জমায়েত সরাতে বলছে। কিন্তু এই আন্দোলন তো আমাদের শুধু একটা শুধু এলসেল কোম্পানির নয়, এর সঙ্গে জড়িত ফাইভ স্টার আমাদের শ্রমিক ভাইরা সবাই রয়েছে, তাদের পেটে যে অন্য কাল থেকে যে কাজ বন্ধ, প্রচুর টাকার ক্ষতি। একটা দিন একটা যদি সংস্থা বন্ধ থাকে তার আনুমানিক কত ক্ষতি হবে সেটা আপনারা ভালো মতোই জানেন। হ্যাঁ, তো এই অবস্থায় এখনও পর্যন্ত অচল অবস্থা রয়েছে এটাই বলতে পারে এবং আমরা আশঙ্কিত যে ভবিষ্যৎ আমাদের কী হবে। আমার নাম পৃথ্বী আচার্য, আমি এলসিএলের এলসিএল লজিস্টিক সিএফএস হলদিয়ার এখানকার অপারেশন ইনচার্জ। ধন্যবাদ। সীমাবদ্ধ নয়, এটা সারা হলদিয়া থেকে আরম্ভ করে
সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেল। এই জিনিসটা আমাদের কাছে কাম্য নয়, যেখানে কোনোদিন কোনো সমস্যা উত্থাপিত হয়নি, যেখানে ম্যানেজমেন্ট শ্রমিকের মধ্যে সরাসরি কথা হয়, সরাসরি তাদের হিসাব নিকাশ পাওনা গণ্ডা নিয়ে তারা সহজভাবে কথা বলেন এবং সহজ সরলভাবে তাদের সমস্যা মিটে যায়। এরকম একটা জায়গাতে তিনি যদি এসে শ্রমিকদের কাছে বুঝিয়ে বলতেন তাহলে আমরা খুশি হতাম, কিন্তু আমাদেরকে খুশি করতে পারেননি। তাই আমরা সে কাজগড়ালি পল্টু ভাই তথা আমাদের স্থানীয় যে শাসনকর্তা, আমাদের থানার শাসনকর্তা যারা আন্ডারে, যার অধীনে আমরা দিনের বেলা এবং রাত্রেবেলা পথ চলতে পারি, কেড়ে না নেওয়া হয় সেই দায়িত্ব আমরা তার প্রতি। আমি প্রথমে যখন এখানে শ্রমিক স্বার্থের ব্যাপার আছে তো আমি সেটাকে শ্রমিক স্বার্থের ব্যাপার আছে, দেখুন শান্তিপূর্ণভাবে আপনারা করুন, ঠিক আছে? আমরা চাই কাজ কোনোভাবে যেন বন্ধ না হয়, ঠিক আছে? আপনারা নিজেদের মধ্যে বসে আলোচনা করে কথা বলুন, কাউন্সিলর আছে, চেয়ারম্যান যা আছে, নিজেদের মধ্যে সমস্যা যদি কিছু থাকে বা কোনো প্রবলেম থাকে সেটা নিজেদের মধ্যে সলভ করুন, ঠিক আছে? এটাই আমার বক্তব্য। আমি চাই আমার এলাকা শান্তিপূর্ণভাবে, একদম স্যার, আমরাও চাই। থ্যাংক ইউ। এই কাজের সঙ্গে সিএফএস এই ইউনিটের সঙ্গে আমাদের এই ওয়ার্ডের এমপ্লয়িরা ম্যাক্সিমাম যুক্ত আছে, আমরা কখনোই চাইব না এদের কাজ যাক, এরা গেটের বাইরে বসুক। এটা মানে আমাদের কাছে এটা লজ্জার বিষয় যেটা আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শ্রদ্ধেয় নেতা শুভেন্দু অধিকারী যেটা কোনো দিনও বরদাস্ত করেন না, এবং ওনাদের আমাদের কাছে কোনো এরকম নির্দেশ নেই যে কাজ বন্ধের এরকম নির্দেশ, এবং ওনাদের নির্দেশ আমরা মাথায় রাখে চলি, এবং আমরা আমাদের দলের যে নির্দেশ একটা দিনও কর্মনাশা দিন যাবে না সেটা মাথায় রেখে আমরা গেট খুলিয়েছি, এবং আপনি দেখে নিতে পারেন প্রত্যেকটা পয়েন্টে ওয়ার্কাররা যুক্ত হয়ে তারা কাজ শুরু করেছে, এবং আমরাও ম্যানেজমেন্টকে অ্যাসুরেন্স দিতে চাই যে আগামীতে এই ধরনের অচলাবস্থা আমরা কোনো দিন চাই না যাতে না হয়, তার জন্য যা সহযোগিতা প্রয়োজন লোকাল জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে সমস্ত রকম সহযোগিতা পাবেন। সকাল থেকে শ্রমিকরা যিনি বন্ধ করে গেছেন তিনি জন্য আশা অপেক্ষায় ছিলেন এবং দাবি করেছিলেন, তো আপনি একজন তৃণমূল নেতৃত্ব হিসেবে কী বলবেন? দেখুন, এটা একটা যেটা আমি যতটা শুনেছি দুটো কোম্পানির আভ্যন্তরীণ বিষয়, আমি জানি না গতকাল যিনি এসেছিলেন উনি কী হিসাবে এসেছিলেন, এটা একটা ছোটো বিষয়, উনি কোনো ডেলিগেটস পাঠিয়ে দিলেই হতো বা কোনো প্রতিনিধি পাঠিয়ে দিলে এটা আলোচনা যদি ব্যবস্থা করতেন সেটা মনে হয় অনেক ইজি হতো, কারণ এই ধরনের ছোটোখাটো বিষয় বিভিন্ন ওয়্যার হাউস বলুন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লেগে থাকে, সেটা এমন কিছু পর্যায়ে পৌঁছে যায়নি যেটা কাজ বন্ধ করে সেটা আলোচনা করতে হয়। স্থানীয় প্রতিনিধি হিসাবে শ্রমিকদের উদ্দেশ্যে কী বলবেন? শ্রমিকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কাজ বন্ধ রাখা যাবে না, কোনো যদি বিষয় থাকে সেটা আলাপ আলোচনার মাধ্যমে গেট খোলা রেখে আমরা আলোচনা করব এবং সেই আলোচনার মাধ্যমে সেটা আমরা সমাধান করব। অবস্থা চলছিল কিছু সময় আপনি বলেছিলেন যে যিনি বন্ধ করে গেছেন তিনি আসুক তবে আমরা অবরোধ তুলে নেব, কিন্তু আপনারা গেট খুলে অবরোধ তুলে নিলেন কেন? আমরা অবরোধ তুলে নিলাম তার মূল কারণ হলো আমাদের ভবানীপুর থানার ওসি এবং আমাদের যিনি নেতা শুভেন্দু অধিকারী ওনাকে পাঠিয়েছিলেন, উনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন যে যে সমস্যাটা হয়েছিল অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে শ্যামল আদক এবং এলসিএলের মধ্যে ওটা উনি বলেছেন, আপনাদের প্রতিনিধিদের নিয়ে আমরা থানায় বসে ব্যাপারটা সমস্যার সমাধানে বসবো, কিন্তু
কাজ বন্ধ করা যাবে না, আমাদের নেতার নির্দেশ। সেই সঙ্গে সঙ্গে আমাদের লোকাল যিনি নেতা রয়েছেন, যিনি আমাদের অভিভাবক, এলাকার কাউন্সিলর আজগর আলী পল্টু ভাই, তিনিও এসেছেন শুভেন্দুবাবুর নেতৃত্বে। তিনিও বলেছেন কাজ বন্ধ করা যাবে না, কাজ চালু রেখে সমস্ত কিছু আলোচনা হবে, যার জন্য আমরা সমস্ত শ্রমিকরা আবার কাজে আমরা যুক্ত হয়েছি। একই ইউনিয়ন, কিন্তু এই দ্বিমত কেন? দেখুন, এখানে দলের তেমন ভাবমূর্তি নেই, কোনো ব্যক্তিগত স্বার্থে কাজটা হয়েছে সেটা আমরা সবাই আপাতত এখন বুঝতে পারছি। কারণ খুলে বলতে গেলে এক কথা বলতে হয়, যিনি আজকের কাজটা বন্ধ করে গেলেন, আগেও বলেছিলাম আমি, সুপার স্মেল্টারের উনি কেউ না। যার সঙ্গে লেনদেন হয়েছিল পাওনা করি টাকা পয়সা নিয়ে, যার সঙ্গে এলসেলের যে দৈরাত্ব, তিনি যদি আসতেন এলসেলের সঙ্গে যোগাযোগ করতেন তাহলে আমরা খুশি হতাম, কিন্তু তিনি না এসে তিনি তার একজন মাফিয়াকে পাঠিয়ে দিল এখানে। এখানে এসে তিনি তার দাদাগিরি দেখিয়ে গেট বন্ধ করে চলে গেলেন, যার জন্য আমরা সমস্ত শ্রমিকরা গতকাল থেকে ধর্নায় বসেছি। আপনি হলদিয়া পৌরসভা অর্থাৎ এক নম্বর নাগরিক যিনি, তাকে মাফিয়া বলছেন কেন? কারণ তিনার যা ব্যবহার কালকে আমরা দেখেছি। আমরা এখানে লোকাল ইউনিয়ন রয়েছি, শ্রমিক রয়েছি, উনি যখন আসেন আমরা ওনাকে স্যার বলে সম্বর্ধনা করেছি, স্যার আসুন বসুন চা খান, না আমি বসবো না, আমি বসবো না, কিছু করবো না, গেট বন্ধ করলো চলে গেল, টোটাল কাজ বন্ধ থাকবে যত সময় না আমি বলি কোনো গেট খুলবে না। একটা জনপ্রতিনিধি এবং হলদিয়া পৌরসভার একজন চেয়ারম্যান, তার মুখ থেকে যদি এইরকম কথা বেরোয় তাকে আমরা কী ভাষায়, আমরা কীভাবে তাকে মাফিয়া বলবো না তার কীভাবে? আমার নাম মুশিয়ার রহমান, আমি এখানকার এমপ্লয়ি, সেই সঙ্গে আমি জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সম্পাদক। এবার গাড়ি ছবি আনতে পারবো না।